অভিষেকের লাস্ট কবে আই লাভ ইউ বলেছো? বিয়ের আগে তোমার ক্রাশ কে ছিল? তবে বেবির পর আমি আমার বডি মেইনটেইন করছি। আমাদের বাড়ি থেকে কি করে মানালে রিলেশনশিপটা, ঝগড়া হলে কে আগে সরি বলে, অভিষেকের ভালো গুণ আর খারাপ গুণ, সাপে সিনেমা দেখলে আমি সাপ চোখের সামনে দেখতে পাই, কার রাগ বেশি, বৃষ্টির ভালো নামের মানে কি, শুন মানে শর্ট হেয়ার করার আন্ডার আর্ম ব্ল্যাক স্পটের জন্য কি করবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজও আমি তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব, ব্লগ কিংবা কিউএনএও বলতে পারো, কারণ এর আগের দিন আমি যে কিউএনএ ভিডিওটা করেছিলাম তার মধ্যে তোমরা ভীষণ মানে ইন্টারেস্টিং কোশ্চেন করেছিলে। আগের কিউএনএ তো না আমার অত ইন্টারেস্টিং লাগেনি, সব কমন কমনই কোশ্চেন ছিল, কিন্তু এবারের কিউএনএতে খুব ভালো ভালো র্যাপিড ফায়ার কোশ্চেন করেছো, আরও অনেক কিছু করেছো যেগুলো আমার বেশ মজার লেগেছে, আর আমি সেইগুলোরই অ্যান্সার দেবো। আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও ভালো লাগবে। তবে এখন না, এখন আমি একটু লাঞ্চ টাঞ্চ করে নিই, সব কিছু করে নিই, তারপর বৃষ্টি ঘুমিয়ে গেলে তখনই দেবো, নাহলে বৃষ্টি মানে বসে আমাকে বলতে দেয় না, কথা বলতে দেয় না, চেঁচাবে লাফাবে, তাই ও বরং স্নান করে নিই, খেয়ে নিই, ঘুমাক, আর তারপরে তোমাদের সাথে আমি এক এক করে সমস্ত কোশ্চেনগুলোর আনসার দেবো। আর আশা করি আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন বৃষ্টি যেহেতু ঘুমাচ্ছে পাশে, খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি কথা বলছি, কিন্তু হ্যাঁ আশা করি তোমরা আমার কথাগুলো শুনতে পারবে, চিৎকার করা না বললেও তোমরা আমার কথাগুলো শুনতে পারবে, আর এক এক করে আমি তোমাদের আনসার দিয়ে দেবো। আর বৃষ্টির ক্লিপ আমি মাথায় দিয়ে দিয়েছি, এখানে ছিল, আমি ভাবলাম এরকম ঝাল্লি হয়ে বসে আছি, তার থেকে বরং একটুখানি চুলে একটু ক্লিপ লাগিয়ে নিই, তাতে একটু ভালোও লাগবে। তো আমি প্রথম কোশ্চেনটা নিয়ে নেবো, আর প্রথম কোশ্চেনটা আমি শ্রীময়ীর নেবো। আর শ্রীময়ী আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমার দুটো চ্যানেলই ফলো করে, একটা হচ্ছে বর্ষা আর বৃষ্টি, আর একটা হচ্ছে বর্ষা বাসু। যারা এখনো বর্ষা আর বৃষ্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর পরে এসে বলবো, আগে বরং আমি কোশ্চেনটা নিয়ে নিই। তো শ্রীময়ী জিজ্ঞাসা করেছে, বর্ষাদি তোমরা কোথায় বেশি ঘুরতে ভালোবাসো, হিল না ওশান? তো আমরা বেশি ভালোবাসি সমুদ্র ঘুরতে, আমাদের খুব একটা পছন্দ না, আমার অভিজ্ঞতা দুজন পছন্দগুলো খুব মিল, আমরা খুব একটা পাহাড় পছন্দ না, পাহাড়ে আমার জানাই না কেন আমার ভয়ও লাগে, মানে ওই খাদ ব্যাপারগুলো, আমি কিন্তু ঘুরি, এমন না ঘুরি না, সবটাই ভালোবাসি, কিন্তু মানে মনের যে একটা বলে না যে প্রথমে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কোথায় বেড়াতে যাবে, আমি সঙ্গে সঙ্গে বলবো আমি সমুদ্রেই বেড়াতে যেতে চাই। তো আমি অভিক দুজনেই সমুদ্রেই ভালোবাসি। তারপরে আমাকে জিজ্ঞেস করেছে এশা সুইট ফ্যামিলি, সে জিজ্ঞেস করেছে তুমি বৃষ্টিকে কোন স্কুলে ভর্তি করবে যখন বৃষ্টি বড় হবে। এসে এখনো সত্যি বলতে কোনো কিছু আমরা ঠিক করিনি, কোথায় দেব না দেব, কারণ ও এখন অনেক ছোট, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে ওর ভ্যাকসিন কবে কি খাবে না খাবে এইসব নিয়ে আমরা এতটাই ঘেটে আছি যে ওই কোন স্কুলে দেব সেসব নিয়ে ভাবিনি। সবে ওর 8 মাস, একটু বড় হোক তারপরে ভাবা যাবে কোন কোথায় দেব না দেব, কারণ যারা আমার মনে আছে 2 বছর আগে যারা হয়েছে, মানে 3 বছর আগে যারা হয়েছে, তারা এখনো স্কুলে ভর্তি হতে পারেনি। আমার নিজের চেনা জানা অনেকে আছে যারা এখনো স্কুলেই ভর্তি হতে পারেনি, জানেই না স্কুল কি, মানে এমন সিচুয়েশন। তো সত্যি বলতে সেই জন্য সেটা নিয়ে আমরা এখনো কিছুই ভাবিনি। আরেকটা খুব ভালো কোশ্চেন লেগেছে আমার, সেটা হচ্ছে বি রয় চৌধুরী, সে মানে র্যাপিড ফায়ার কোশ্চেন করেছে, 9 খানা কোশ্চেন করেছে আসাম থেকে। তো এক এক করে আমি বলতে থাকি, আমার এবারকার যে কিউএনএ সেটা আমার বেশি ইন্টারেস্ট লাগছে, কারণ খুব ভালো ভালো কোশ্চেন আসছে। তো সেও প্রথম কোশ্চেন করেছে বি রয় এন চৌধুরী, সে জিজ্ঞেস করেছে সমুদ্র না পাহাড়। তো আমি বলেছি আমাদের সমুদ্র পছন্দ, আমারও সমুদ্রই পছন্দ। নেক্সট ভ্যাকেশনে কোথায় যাবে দেখা যাক, যদি সবকিছু ভালো থাকে আর সবকিছু যদি আবার ওপেন হয় তাহলে আমরা মলদ্বীপসই যাব। আর ফেভারিট ফাস্ট ফুড কি, আমি চাইনিজ খেতে ভালোবাসি, চাইনিজের আমি সব কিছু ভালোবাসি, সাথে আমি তন্দুরি খেতেও খুব ভালোবাসি, মানে আমার কোনো খাওয়ার ঠিক নেই, তবে হ্যাঁ স্টার্টারের মধ্যে আমি তন্দুরি খেতে ভালোবাসি, আর মেন কোর্সের মধ্যে চাইনিজের সব কিছু আমি ভালোবাসি। তারপরের কোশ্চেনটা হচ্ছে ঝগড়া হলে কে আগে সরি বলে। তো ঝগড়া হলে অভিকি সরি বলে, আমি সরি টরি বলি না, বিয়ের আগে প্রচুর রকম সরি টরি বলেছি, তাই এখন সব কিছু ওসুল করছি, আমি সরি বলি না, আমার প্রচুর রাগ, আমি সরি টরি বলি না। আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে অভিকতার থেকে পাওয়া বেস্ট গিফট কি, অভিকতার থেকে পাওয়া বেস্ট গিফট আমাকে না মনে করতে হবে, অভিকতা ভীষণ গিফটে, অভিকতা এইসব গিফট ফিফটে দেয়ও না, তো আমার মনে নেই, আপাতত বিয়ের সময় রিংটা দিয়েছিল, তারপর কি গিফট দিয়েছিল।
আর সত্যিই মনে নেই, ও একটু ভীষণ গিফটে। ও ওই ক্যামেরাটাও আমাকে জন্মদিনে গিফট করেছিল একবার, মানে এগুলো সব বিয়ের পর পরই গিফট করা। আর এখন অভিজ্ঞতা পুরো ফাঁকিবাজ হয়ে গেছে, স্পেশাল দিনগুলো সবকিছু ভুলে যায়, কিছু গিফট দেয় না, আর আমিও আর চাইটাই না, তো দুজনাই মানে ভুলেই যায়। ও নিজেরটা মনে রাখে, আমারগুলো মানে আমাকে দিতে হবে সেগুলো ভুলেই যায়। তো আপাতত আমি রিং এর কথাই বলবো, আর তো কিছু মাথায় আসছে না। এটা বরং অভিজ্ঞকে আমি একদিন ব্লগে জিজ্ঞাসা করবো, তাহলে ও বলতে পারবে, ভালো আনসার দিতে পারবে, ও মনে রাখে আমাকে কি কি দিয়েছে। মানে আমরা এরকমই, ও আমারটা মনে রাখে, আমি ওরটা মনে রাখি, যখন ঝগড়া হয় তখন আমি মনে করি আমি তোমাকে এই দিয়েছি এই দিয়েছি এই দিয়েছি। তো যাই হোক, আর পরের কোশ্চেনটা করেছে, কার রাগ বেশি, তোমার না অভিজ্ঞতার, আমার রাগ বেশি। আমার পুরো নাকের ডগায় রাগ থাকে, আমি কথায় কথায় রেগে যেতে পারি। আর তার পরেরটা হচ্ছে স্কিন কেয়ার রুটিন কি। আমার স্কিন কেয়ার হচ্ছে আমি সকাল আর মানে সন্ধে দুবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, তারপর টোনার অ্যাপ্লাই করি, তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি। আপাতত এটাই আমার স্কিন কেয়ার। আমি একটা স্কিন কেয়ার ভিডিও করবো, আসলে করি না কারণ ঠিকঠাক মতন ভিউজ আসে না, তোমরা ব্লগ দেখতে বেশি ভালোবাসো, সেই জন্য আমি ব্লগের মধ্যে দেখিয়ে দিই। আলাদা করে যে আমি স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো সেটাই একদমই ভিউজ আসে না, সেই জন্য আমার মনে হয় এত খাটাখাটনি করে ভিডিও বানাবো, তারপরে যদি ভিউজ না আসে তখন খুব খারাপ লাগে, সেই জন্য আমি ওই স্কিন কেয়ার টাইপের ভিডিও করা বন্ধ করে দিয়েছি। তোমরা যদি বলো, তোমরা যদি দেখতে চাও আমার রিসেন্ট স্কিন কেয়ার, তাহলে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। ঝিলিক দাস, সে জিজ্ঞাসা করেছে বৃষ্টির ভালো নামের মানে কি। মানে শরণ্যা, শরণ্যা সাহা বৃষ্টির নাম, তো শরণ্যা মানে হচ্ছে দুর্গা, বৃষ্টি নবরাত্রির সময় হয়েছে তাই জন্য ওর নাম দুর্গার নামে রাখা হয়েছে। রামনবমীও ছিল তখন, মানে খুব ভালো সময়টা ছিল, তাই দুর্গার নামে ওর নাম রাখা হয়েছে শরণ্যা। পূজা ঘোষ, সে জিজ্ঞাসা করেছে দিদি তোমার হেয়ার ফল হচ্ছে, তার জন্য কিভাবে তুমি হেয়ার কেয়ার করছো, আর হেয়ার ফল বন্ধ হচ্ছে কি না সেটা জানিও, কি প্রোডাক্ট ইউজ করছো। না, আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, আমি ভেবেছিলাম যে আমার এত হেয়ার ফল হচ্ছিলো, তারপর আমি ভাবলাম যে কেরাটিন করালে হয়তো আমার হেয়ার ফল কম হবে, সেই ভেবে আমি কেরাটিন করালাম, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি, আমার তো লাভ হয়নি, কারণ আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো আমি ভাবছি চুলটা কেটে ছোটো করে ফেলবো, তাতে একটু মনের শান্তি ভাবছি, কিন্তু ঠিক করতে পারিনি। আমাকে একজনে কোশ্চেনও করেছিল, আমি নামটা কী ছিল, যে তুমি কবে হেয়ার কাট, দিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল যে হেয়ার কাট কবে করছো, এখনও কিছু ঠিক করে নিয়ে। আসলে আমি মানাতেই পারছি না অভিজ্ঞার মাকে, আমার মাকে বলেছি, আমার মা বলেছে যে না বড়ো চুল ভালো লাগে, সেই জন্য মা রাজি হচ্ছে না, আর অভিজ্ঞেরও বড়ো চুল পছন্দ, মানে আমার যেমন লেন্থে চুল আছে বা চুল বাড়ছে এটা পছন্দ, সেই জন্য দুজনে কেউ রাজি হচ্ছে না। একবার যদি রাজি করেই ফেলতে পারি তাহলে আমি কেটে একদম ছোটো করে ফেলবো, আমার ভীষণ মানে শর্ট হেয়ার করার ইচ্ছে, জানি না আমাকে মানাবে কি না, আমি যেটা যেটা করার ইচ্ছে প্রকাশ করেছি সেটা সেটাই আমার একদম চোপাট হয়ে গেছে, সেটা আমার হেয়ার কালার বলো, হেয়ার কেরাটিন বলো, মানে যা আমি প্ল্যান করি সেটার উল্টোই হয়ে যায়, সেই জন্য ভয় পাচ্ছি যদি শর্ট হেয়ারে না মানাই তখন তো অভিকার মা বলবে যে দেখেছিস বলেছিলাম, সেই জন্য একটু টাইম নিয়ে করব, হেয়ার কাট করবো তবে একটু টাইম নিচ্ছি। জয়ন্তী জিজ্ঞাসা করেছে যে তোমার আগের চ্যানেলটার নাম কি। আমার এটাই আগের চ্যানেল, মানে বর্ষা বাসু, এই চ্যানেলটাই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল, সেকেন্ড চ্যানেলটা হচ্ছে বর্ষার বৃষ্টি, যেটা বৃষ্টি হওয়ার পরে আমি ক্রিয়েট করেছি, ওর একদিনের ভিডিও থেকে ডেলি ওর ভিডিও আছে, ও যখন বড়ো হবে দেখতে পারবে, পর পুরো জার্নিটা ও দেখতে পারবে। শিল্পী রয়, সে জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট হিরো আর হিরোইন বলিউডের বলো। আমার ফেভারিট হিরো হচ্ছে সলমান খান বলিউডের, আর হিরোইনের মধ্যে দীপিকা পাডুকোন আছে, তারপরে আলিয়া ভাট আছে, অনুষ্কা শর্মা আছে, অনেকেই আছে। সম্প্রীতি দাস, সে জিজ্ঞাসা করেছে যে অভিজ্ঞতা কি সিঙ্গেল চাইল্ড, আর বৃষ্টি সোনাকে অনেক আদর, থ্যাংক ইউ। না, অভিজ্ঞরা চার ভাই বোন, তিন দিদি আর মানে ভাই। আর এরপরে হচ্ছে সুব্রতা দত্তা, সে জিজ্ঞাসা করেছে যে বাইপাস দেওয়ার হিরোইনটা কি সম্পূর্ণ তোমাদের নিজেদের। হ্যাঁ, ওটা আমাদের নিজেদের, মানে আমাদের ফ্যামিলি বিজনেস। তো এই দেবশ্রী জিজ্ঞাসা করেছে দিদি DIY ভিডিও আনো প্লিজ, এবার আন্ডার আর্ম ব্ল্যাক স্পটের জন্য কি করবে। কফি না ভালো করে স্ক্রাব করো, দেখবে আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে আন্ডার আর্মসের ব্ল্যাক স্পটটা।
প্রীতি ব্যানার্জি সে জিজ্ঞাসা করেছে বেস্ট বাংলা মুভি কি আমার বাংলা মুভি আমার ছোটবেলায় যেগুলো দেখতাম সেগুলো খুব মজার লাগতো মানে গল্প হলেও সত্যি হাসিতে আসিও না তারপরে গয়নার বাক্স এই ধরনের মুভি আমার ভীষণ পছন্দের আর তাছাড়া এখনকার বলতে বেলা শেষে আমার খুব ভালো লেগেছে হীরক রাজার দেশে আমার ভালো লেগেছে মানে এগুলোই আমার ভালো লাগে আর জিজ্ঞাসা করেছে একদিনে আমার ডায়েট চার্টটা শেয়ার করার জন্য আর কিভাবে বেবির পর আমি আমার বডি মেনটেন করছি আমি কিছু করছি না গো মেনটেন কিছু করছি না খাওয়া দাওয়া উড়ে গেছে আমার সেই জন্য আমি রোগা হয়ে যাচ্ছি খাওয়া ঘুম উড়ে গেলে এমনি রোগা হয়ে যাবে আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে মেকআপ করলে আলাদা জিনিস কিন্তু মেকআপ ছাড়া আজকে দেখতেই পাচ্ছ আমার ডার্ক স্পট পড়ে গেছে ঘুম রাতের উড়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আর এখনও যেহেতু বসতে শিখে গেছে হামা দিতে শিখে গেছে মানে ওকে খাটেও রাখতে ভয় লাগে ওকে নিচে নামিয়ে দেবো তো জিনিসপত্র সব ফেলে দেবে খাটে দেবো তো ছুটে নামার চেষ্টা করবো তো সারাক্ষণ এইসবই করতে থাকে আর আমার খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গেছে ইভেন আমি যখন রাতের বেলা ঘুমাই মানে আমার তখনও ঘুমটা ঠিকঠাক হয় না কারণ রাতের বেলা ওপর দিকে উঠে চলে আসে আমার ভয় লাগে যে ওই এবার পড়ে গেল তো আমি এই কারণেই রোগা হয়ে যাচ্ছি আর রোগা হওয়ার মানে ডায়েটের জন্য না খাওয়া না ঘুমের জন্য আমি রোগা হয়ে যাচ্ছি আর ওর পেছনে দৌড়াতে দৌড়াতে রিয়া হাল্লা জিজ্ঞাসা করেছো যে তুমি ভাগীরথী নেউটিয়াতে কোন ডক্টরের আন্ডারে ছিলে প্রেগনেন্সিতে আমি ভাগীরথী নেউটিয়ায় ডক্টর রাহুল সেন তার আন্ডারে ছিলাম তোমার আর অভিজ্ঞতার ফেভারিট ট্যুর কোনটা ফেভারিট ট্যুর হানিমুনটাই আমাদের সব থেকে পছন্দের আর বলতে পারো কারণ ওখানে আমরা প্রথমবার দুজনে একা কোথাও গেছি আর তারপরে অনেক ট্যুর করেছি কিন্তু লকডাউনের আগে যেটা সেটাই বেশি আমার এখন মনে পড়ে সেটা হচ্ছে আমরা যখন মালয়েশিয়া গেছিলাম আর ওখানে গিয়ে আমরা ড্যাশ বলে একটা হোটেল আছে সেখানে আমরা ছিলাম ভীষণ সুন্দর মানে মনে হচ্ছিল যেন আমরা গ্রিসে আছি হোয়াইট কালারের ওই হোটেলটা ছিল সাথে সমুদ্র ছিল মানে ভীষণ সুন্দর আমার যদি ব্লগ না দেখে থাকো মালয়েশিয়ার তাহলে সেগুলো দেখতে পারো আমি বরং ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্কগুলো দেখতে পারো ভীষণ ভীষণ সুন্দর জায়গা তোমার আর অভিজ্ঞদার কোন কলেজে দেখা হয়েছিল তো আমার আর অভিজ্ঞের কলেজ হচ্ছে মহারাজা মনেন্দ্রচন্দ্র কলেজ ওখানে আমাদের প্রথম দেখা হয়েছিল পরের কোশ্চেনটা হচ্ছে তোমাদের বাড়ি থেকে কি করে মানালে রিলেশনশিপটা কোনো প্রবলেম হয়নি আমাদের বাড়ি থেকে মেনে নিয়েছে যখন আমি রিলেশন মানে লুকিয়ে লুকিয়ে করিনি যখন রিলেশন হয়েছে আমি বাড়িতে জানিয়ে দিয়েছিলাম আর আমার বাড়িতে হ্যাঁ আমার বাবা একটুখানি প্রথম প্রথম মেয়ের বাবা যেমন হয় না একটু যেহেতু রিলেশনও অনেক দিনের ছিল প্রায় 7-8 বছরের সেই জন্য মেনেও নিয়েছে আর তারপর জিজ্ঞেস করেছে করোনা কমে গেলে বৃষ্টিকে নিয়ে কোথায় ট্যুর করার ইচ্ছে মলদ্বীপসি যাওয়ার ইচ্ছে আমার ভীষণ ইচ্ছে গো মানে লাস্ট 2 বছর ধরে যাওয়ার ইচ্ছে কিন্তু যেতে পারছি না কোভিডের জন্যে আর তো বৃষ্টি 6 মাস হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম যে যাবো যাবো সেই করেও সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেছে মাঝখানে আমাদের গোয়া যাওয়ার প্ল্যান হয়েছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে সব কিছুই কোভিডের জন্য ও মা তুমি উঠে গেছো আসো আসো ওলে বাবা রে ওলে বাবা রে এখান থেকে উঁকি দিচ্ছে তুমিও বলবে নাকি তুমিও বলবে নাকি মা আমি তো ভিডিও বানাচ্ছিলাম আরেকটু দুটো কোশ্চেন নিয়ে নেবো তারপর আমরা খেলা করবো হ্যাঁ নেবো মা বলে বাবলে বলে বাবলে তারপরে জিজ্ঞেস করেছো তোমার বাড়ি মেনলি কোথায় আমার বাড়ি মেট্রোপলিটানে মেট্রোপলিটান বাইপাস হওয়ার তার ঠিক পেছনে আমার বাড়ি যে কোনো দিন চলে এসো আমি সবসময় বাড়িতে থাকি আর না হলে বাইপাস দাবা বা হিরানসেও চলে আসতে পারো দেখা হয়ে যাবে সঞ্চারী ঘোষ সে জিজ্ঞাসা করেছে যে হরর এক্সপিরিয়েন্স আমার আমার আমি না ভূতের ভূত ভয় পাই না খুব একটা মানে আমি এদিকে খুব সাহসী আমি ভয় পাই কুকুরে তারপর গরুতে বিড়ালে এইগুলোতে আমার ভয় সাপে সাপে সাংঘাতিক আমার ভয় পায় এমনি ভূতে ভয় পায় না কারণ ভূত দেখিনি ভয় পায় না বাকিগুলো আমি দেখি আর বাকিদের জন্য আমি ইঞ্জেকশন নিয়েছি বাকিদের জন্য না বিড়ালের জন্য আমাকে 4টে ইঞ্জেকশন নিতে হয়েছে তারপর থেকে আমার সব কিছুতে ভয় ইভেন আমার বাড়িতে কুকুর ছিল ল্যাবরাডর ছিল তাকে দেখেও আমি ভয় পেতাম সে সবার সাথে মিশত সবার সাথে ফ্রেন্ডলি ছিল শুধুমাত্র আমার সাথে বাদে মানে আমি এতই ভয় পাই আর সাপে তো মানে সাপের সিনেমা দেখলে আমি সাপ চোখের সামনে দেখতে পাই এটা আমার সব থেকে জীবনের ভয় আমি কোনোদিনও নাগিন সিনেমা দেখতে পাইনি কোনো দিনও দেখতে পাইনি পুরো সিনেমাটা কারণ যখনই আমি দেখেছি তখনই আমি সাপ দেখেছি বাড়িতে জানি না এটা কী করে সম্ভব কিন্তু হ্যাঁ আমি সেই সেই দিন দেখেছি তারপর থেকে নাগিন সিনেমা আমি কোনো দিনও দেখিনি অমৃতা সে জিজ্ঞেস করেছে তোমার পছন্দের বাংলা গান কোনটা আমার পছন্দের বাংলা গান
আপাতত আমার একটা গানই মনে পড়ছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন গানটা, কারণ এই গানটা আমার বাবার ভীষণ ফেভারিট ছিল। তারপর থেকে আমি এই গানটা অনেকবার শুনেছি, সেই জন্য আমার এই গানটা এখন রিসেন্ট পছন্দ খুব। আর ফেভারিট হিন্দি হিরোইন সেটা বলে দিয়েছি। তোমার হবি কি? আমার হবি ইউটিউবের ভিডিও বানানো, আমি ভীষণ ভালোবাসি বানাতে, আমি কোনোদিনও মিস দিই না, মানে কিছু না থাকলেও আমি কিছু না কিছু ভিডিও বানাই, তো আমার এটাই হবি। বলে গুজি কাঁদছে নাকি? তো বৃষ্টিও এখন কানু করছে, তো বৃষ্টিকে আমি খাইয়ে দিয়েছি। এবার বাকি কোশ্চেনগুলো নিয়ে নেবো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করবো, নাহলে বৃষ্টি এরকমই জ্বালাবে, লাফাচ্ছে, চুল টানছে, এসব করছে। আচ্ছা তোমার খেলনাটা দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তোমার খেলনাটা, দেখিয়ে দাও। এই যে বৃষ্টিকে আমি ওখানে বসিয়ে দিয়েছি, তাতে আসতে চাইছে, মানে ওখানে থাকলে আমার চুল টেনে ছিঁড়ে দিচ্ছে। চটপট করে আমি আনসারগুলো দিয়ে দেবো, ও এইদিকেই থাকুক বাবা, আমাকে নাহলে পাগল করে দেবে। হ্যাঁ, তো চটপট করে আমি আনসারগুলো দিয়ে দেবো। অভিকের ভালো গুণ আর খারাপ গুণ, অভিকের ভালো গুণ হচ্ছে ও সমস্ত কিছু, মানে ওর যতই খারাপ লাগুক আর যাই হয়ে যাক না কেন, শুধু আমার সাথে না, ও সবার সাথেই মানে হাসি মুখে সবার সাথে কথা বলবে, আমার মুখে সবসময় হাসি থাকে, এই ব্যাপারটা ওর খুব ভালো গুণ। সেটা ওর রাগ ক্ষোভ দুঃখ মানে অভিমান যাই হয়ে যাক না কেন সবার লাইফেই থাকে, রোজ কিছু না কিছু ঘটে, কিন্তু ও সেটা বুঝতে সেটাও ওই বুঝতে দেয় না, ও হাসি মুখে সব কিছু করে। আর সব থেকে খারাপ গুণ হচ্ছে ও কথা দিয়ে কথা রাখতে পারে না, মানে ধরো বললো আসবে নিয়ে আসবে না, ধরো বললো বেরোবে কিন্তু বেরোবে না, ফোন করবে বলবে কিন্তু ফোন করবে না, এইগুলো হচ্ছে ওর সব থেকে বাজে জিনিস, যেটা আমার মানে সাংঘাতিক অপছন্দের। মানে যাবো না তো বলে দাও যাবো না, কিন্তু ও সেটা করবে না, ও বলবে যাবো, তারপরে যাবে না, মানে টাইম মতন পৌঁছাবে না, এটা হচ্ছে অভিক, আর এটা আমার খুব বাজে লাগে। আর তারপরে জিজ্ঞেস করেছে আমার ফেভারিট হরর মুভি, আমি ভূতের সিনেমা দেখি না তাই জন্য আমার কোনো ফেভারিট মুভি নেই। আর তারপরে বলেছে অভিকদাকে কবে লাস্ট আই লাভ ইউ বলেছো, অভিকদাকে লাস্ট কবে আই লাভ ইউ বলেছো, তো সেটা হচ্ছে মানে কান্ধাকো কান্ডাকো শুনো না, সকালবেলা আজকে সকালবেলায় বিয়ের আগে তোমার ক্রাশ কে ছিল, তো বিয়ের আগে আমার যে ক্রাশ ছিল আজকে সে আমার হাজবেন্ড, আমার প্রথম দেখাতেই প্রেম হয়ে গেছিলো, আর বাস এই হচ্ছে ব্যাপার। আর তোমার ফেভারিট কালার হচ্ছে, আমার ফেভারিট কালার ব্ল্যাক ব্লু, অভিকারও তাই ব্ল্যাক ব্লু। আর আমার ফেভারিট শাড়ি যে কোনো ট্র্যাডিশনাল শাড়ি আমার খুব ভালো লাগে। অভিকদা লাস্ট কবে আমাকে সুন্দর বলেছে সেটা নিয়ে বলি, কালকে অভিক আমাকে বলছে যে বৃষ্টিকে তোর মতন দেখতে হয়ে যাচ্ছে, তো আমি বলছি হ্যাঁ তাহলে তো ভালো, মানে দেখতে ভালোই হচ্ছে, বলছে সেটাই তো আমি বলার চেষ্টা করছি, মানে এইভাবে ও এখন বলে। আর বেরোনো যখন হয় বা কোনো বিয়ে বাড়ি যাচ্ছি কিছু যাচ্ছি, তখন অভিক প্রশংসা করে, ওর মধ্যে সেটা আছে, কারণ ও কোনো জায়গায় টাইম মতন যেহেতু পৌঁছাতে পারে না, সেই জন্য পটানোর জন্য আমাকে এসেই বলে দেয় তোকে আজকে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে অভিজ্ঞতা, সেটা সুন্দর লাগুক কি না লাগুক বলে দেবে সুন্দর লাগছে। আমি সব কোশ্চেনের আনসার দিতে পারিনি, কারণ দেখতেই পারলে বৃষ্টি এত জ্বালাতে শুরু করে দিয়েছে, তো আমার দেওয়া সম্ভব হয়নি। আমি শ্যুটটা আবার আজকে করছি, মানে দুদিন বাদে গিয়ে আবার এই শ্যুটটা করছি, তো আমি বাকি কোশ্চেন কোনো না কোনো ভিডিওতে মানে ব্লগের মধ্যেই বলে দেবো, খুব বেশি আর কোশ্চেন নেই, যে কটা আছে আমি ব্লগের মধ্যে বলে দেবো। আর এই ভিডিওটা বরং আমি এখানেই শেষ করি, এমনিও লম্বাও হয়ে গেছে অনেকটা, আর এই যে চলেও এসেছে, তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না, আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।